নিয়োগ দুর্নীতির পরতে পরতে রহস্য। পিঁয়াজের খোসার মতো পরত সরতেই উঠে আসছে একের পর এক তৃণমূল নেতার নাম। এই নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। এবার সেই ইস্যুতে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দলের উদ্দেশ্যে তার বার্তা, এদের সুচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে, তৃণমূল অবস্থান স্পষ্ট করুক। স্বাভাবিকভাবেই দলের পুরনো নেতার এই মন্তব্যে অস্বস্তিতে শাসক দল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কথায় মদনদা যা বলেছেন শুনেছি, বড় দল, সংগঠনও বড়, কে কোথা থেকে কার মাধ্যমে দলের স্রোতে এসে গিয়েছে সেটা বলা মুশকিল। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে হুগলির তৃণমূল যুবনেতা কুণাল ঘোষ গ্রেফতার হয়েছেন। তার মুখ থেকে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে যারা দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন বলে অভিযোগ। আবার সেই সমস্ত অভিযুক্তরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত বলেও খবর মিলেছে। এই প্রেক্ষিতে তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্রের প্রশ্ন, কুণাল বলছে সব টাকা দলপতিকে দিয়েছে, তারপর কালীঘাটের কাকু, এদের সুইচ দিয়ে কে ঢুকিয়ে দিল দলে? এদের নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবিও তুলেছেন কামারহাটির বিধায়ক। তার দাবি, কুণালকে দলের দায়িত্বে চিঠি কে দিয়েছে, কার নির্দেশে চিঠি দেওয়া হয়েছে, একজন নেতা তো বলুক, এরা তৃণমূল করেন নাকি করেন না, তৃণমূল অবস্থান স্পষ্ট করুক, তাহলে আমরা দলের ছেলেদের বলতে পারি। এরপরই মদনের আক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এমন চলবে এটা মানা যাচ্ছে না, এত পচা লোকজন তৃণমূল করে। পরিশেষে তার সংযোজন, যেসব নাম উঠে আসছে তৃণমূল করে বলে কারা এদের নেতা, কে ঢোকাচ্ছে, এটা খোঁজা হোক, একটা মিটিং ডাকা হোক। মদন মিত্রের এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, কিছু বলার থাকলে দলের মধ্যেই বলা উচিত, কারো কোনো বক্তব্য থাকতেই পারে, দল যতটা সম্ভব মেদমুক্ত হওয়ার চেষ্টা করছে, সেখানে এভাবে প্রকাশ্যে এইসব কথা বলা ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।